গোপন সূত্রে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ প্রায় 26 কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এদের বাড়ি নবদ্বীপ ও কোচবিহারে। গ্রেপ্তার হয়েছে পিন্টু সাহা, প্রণব সেন, মিঠুন রায়। এরা মুর্শিদাবাদের লালবাগ নিমতলা ঘাট দিয়ে গাঁজাগুলি পাচার করছিল। সেই সময় গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে। তল্লাশি চালিয়ে পাওয়া যায় এই বিপুল পরিমাণে গাঁজা। আপাতত পুলিশ পিছিয়ে নেওয়ার পরে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাঁজাগুলি অন্য কাউকে হাত বদলের জন্য তারা এনেছিল এবং দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আচ্ছা, আজকে বিকাল 3টে নাগাদ আমরা মুর্শিদাবাদের নিমতলা ঘাট যেখানে আছে ওখান থেকে তিনজন লোককে সোর্স ইনফরমেশনের উপর ভিত্তি করে ধরা হয়। এদের একজনের নাম পিন্টু সাহা, আরেকজনের নাম প্রণব সেন, এরা নবদ্বীপে বাড়ি, আরেকজনের নাম মিঠুন রায়, এর বাড়ি কোচবিহারে। এদের কাছ থেকে ওখানে 26 কেজির মতো গাঁজা, যার এখন মোটামুটি বাজার মূল্য বলতে গেলে প্রায় 2 লক্ষ টাকা আছে, সেটা বাজেয়াপ্ত করা হয়। এখন আমরা কালকে তাদেরকে কোর্টে প্রডিউস করব, আমাদের পুলিশ রিমান্ড দেবো, নিয়ে তারপরে ফার্দার এরা কোথায় নিয়ে যাচ্ছিল, কোথা থেকে নিয়ে এসছে সে ব্যাপারে আমরা আরও জানার চেষ্টা করব। না, সেটা এখন সবে তো ওদের ধরা হয়েছে, এখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা জানতে পারবো। আগে এরা বলছিল যে ইনিশিয়ালি যেটা জানা গেছে যে ওই নিমতলা ঘাটেও লোকালি কারোর হয়তো দেওয়ার জন্য এরা ছিল, ডেলিভারি করতো। তো আমরা চেষ্টা করছি তাকেও ধরার। এটা সে মালদা থেকে ওরা নিয়ে এসছে। এদের একজনের বয়স 36 বছর আছে, পিন্টু সাহা, প্রণব সাহা ওর অ্যারাউন্ড 35, আর মিঠুন যে আছে তার 27 বছর মতো বয়স আছে। এরা কি পেশায় এই কাজই করে না আর কোনো? না না, এরা এইসব কাজ এই কাজ এরা হয়তো এটা সাইড হিসাবে করে, এরা অন্য অন্য কাজের সঙ্গে জড়িত আছে। দেখছি, আমরা চিন্তা ভাবনা করছি, অন্তত মিনিমাম 5 দিনে তো করবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।